যেখানে হোক দেবো, নিজেরই পছন্দ। অপরিচ্ছন্ন এলাকা বর্ধমান জংশন স্টেশনে এবং স্বাভাবিকভাবেই যথেষ্ট সমস্যায় পড়ছেন দূর দূরান্ত থেকে আসা মানুষজন। আজকে DRM এর তরফ থেকে পরিদর্শন ছিল এবং পরিদর্শনে আসার সময় নানান মানুষজন তারা দেখা করেন এবং ডাক বিভাগের যারা কর্মীরা রয়েছেন তারাও কথা বলেন সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে। অপরিচ্ছন্ন পরিবেশ বর্ধমান জংশন স্টেশন চত্বরে ঠিকাদার সংস্থার আওতাধীন যে সমস্ত কর্মীরা রয়েছেন তারা কাজ না করার জন্য এই অপরিচ্ছন্ন পরিবেশ তৈরি হয়েছে বলে অভিযোগ। কি জানাচ্ছেন ডাক বিভাগের কর্মরত কর্মীরা, তাদের ঠিক কি বক্তব্য এ বিষয়ে শুনব। কি অসুবিধা আছে স্টেশনে? অসুবিধা হচ্ছে যে আমরা বর্ধমান রেল স্টেশন পশ্চিমে কর্মচারী, আমাদের দুয়ারে অফিসের সামনে পাবলিক এসে পেচ্ছাপ করে দুর্গন্ধ ছড়ায় এবং ওইখানে যত রাজ্যের আবর্জনা ফেলে সেই আবর্জনাগুলো পরিষ্কার হচ্ছে কদিন যাব। আমাদের গন্ধ ছড়াচ্ছে অফিসের ভিতরে, গন্ধ যাচ্ছে, আমরা ধূপকাঠি লাগাতে হচ্ছে, আমাদেরকে দিয়ে কাজ করতে হচ্ছে। আপনারা শুনছিলেন ডাক বিভাগে কর্মরত কর্মীদের বক্তব্য। তারা যথেষ্ট সমস্যার মধ্যে পড়েছেন কারণ ডাকঘরের সামনে যেভাবে আবর্জনার স্তূপ জমছে প্রতিনিয়ত, এমনকি শৌচকর্ম করছেন বিভিন্ন জায়গা থেকে আগত মানুষজন, তার ফলে দুর্গন্ধ ছড়াচ্ছে, সামগ্রিক বিষয় নিয়ে তারা কথা বলেন সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে। রেল স্টেশন পরিদর্শনে আসেন এরশাদ খান, DRM পূর্ব রেল হাওড়া ডিভিশনের। কি জানাচ্ছেন সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্তরা, তাদের ঠিক কি বক্তব্য এই বিষয়ে শুনব। স্টেশন পর আর সারি রেলওয়ে কলোনি পর আর ইয়া পর ক্যা ক্যা আপ দেখে ক্যা করনা চাহতে হ্যায়? আপ ইসকো ক্যা কর রহে হ্যায়? ইন্সপেকশন মে আয়ে হ্যায়, হর এক চিজ কা ইন্সপেকশন কর রহে হ্যায়, জো কমিয়া হ্যায় উনকো ঠিক করনে কে লিয়ে উচিত নির্দেশ দিয়ে যা রহে হ্যায়। আর গন্দগি কা ইধর মুদ্দা ইয়ে হ্যায় কি আবি হমনে কুছ দিন পহলে কন্ট্রাক্ট কিয়া, ঠিক হ্যায়, সমহাউ ও কন্ট্রাক্টর নে কোন কাম নেই কিয়া, কন্ট্রাক্ট খোল কে চলা গিয়া, तो अभी हम दूसरा कॉन्ट्रैक्ट कर दिए हैं और आज से काम चालू हो गया है। শীতের মরশুমে বৃষ্টির জেরে যথেষ্ট সমস্যার মধ্যে পড়েছিলেন বর্ধমান এক ব্লকের বিস্তীর্ণ এলাকার আলু চাষিরা। বর্ধমান এক ব্লকের ভান্ডারডিহি, কুরমুন সহ বিভিন্ন এলাকার আলু চাষিরা দুর্ভোগের মধ্যে পড়েন। গতকাল বর্ধমান টিভির পর্দায় সেই খবর সম্প্রচারিত হওয়ার পরই কিছুক্ষণ আগেই বর্ধমান এক ব্লকের পঞ্চায়েত সমিতির যারা দায়িত্বপ্রাপ্ত জনপ্রতিনিধিরা রয়েছেন, কৃষি বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মাধ্যক্ষ এবং অন্যান্য জনপ্রতিনিধিরা তারা এলাকা পরিদর্শনে গিয়ে উপস্থিত হয়েছিলেন। কি অবস্থা রয়েছে আলু জমি, চাষিদের সঙ্গেও তারা কথা বলেন কতটা ক্ষতি হচ্ছে এবং কি সমস্যা তৈরি হচ্ছে আলু জমিতে, পরবর্তী সময়ে কি পদক্ষেপ গ্রহণ করা যায় সমস্ত বিষয় খতিয়ে দেখেন তারা। বর্ধমান এক পঞ্চায়েত সমিতির কৃষি বিভাগের কর্মাধ্যক্ষ সহ বিদ্যুৎ বিভাগের কর্মাধ্যক্ষ এবং সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিরা তারা গিয়ে উপস্থিত হয়েছিলেন ওই আলু জমিতে। সরে জমিনে তারা খতিয়ে দেখেন জমিতে ক্ষতির পরিমাণ, শীতের মরশুমে যে বৃষ্টি সেই বৃষ্টির জেরে আলু জমিতে কতটা সমস্যা হচ্ছে সেই সমস্যা খতিয়ে দেখতে তারা আজকে পরিদর্শন করেন সরে জমিনে। কৃষকরাও তাদের সমস্যার কথা তুলে ধরেন। গতকাল কি বর্ধমান টিভিতে সেই খবর সম্প্রচারিত হয়েছিল, তারপরই কৃষি দপ্তরের তরফ থেকে এই নজরদারি শুরু হয়েছে এলাকায়। কৃষকদের যে সমস্যা সেই সমস্যা কি করে সমাধান করা যায় এবং যে সমস্ত আলু জমিতে জল জমে রয়েছে সেই জল নিষ্কাশনের বিষয়ে এবং পরবর্তী সময়ে যদি চাষের ক্ষতি হয় সেই বিষয়ে রাজ্য কৃষি দপ্তরকে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে তাদের সঙ্গে আলাপ আলোচনা করেন, কৃষকদের সঙ্গেও কথা বলেন সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত জনপ্রতিনিধিরা। কিন্তু আমাদের গুরগুর মানে যে এত চাষ হয় এটা কিন্তু আমার জানা ছিল। কি জানাচ্ছেন আলু জমি পরিদর্শনে যাওয়া বর্ধমান এক পঞ্চায়েত সমিতির কৃষি বিভাগের কর্মাধ্যক্ষ, তার কি বক্তব্য শুনব।
আজ আমরা বর্ধমান এক নম্বর ব্লকের পক্ষ থেকে, আমি বর্ধমান একের কৃষি কর্মাধ্যক্ষ এবং আমার সঙ্গে আছে আমার সহকর্মী বিদ্যুৎ কর্মাধ্যক্ষ, আমরা দুজন মিলে বর্ধমান এক নম্বর ব্লকের অন্তর্গত কুরমুন এক জিপিতে আমরা এসেছি। এখানকার আলু চাষিরা আমাদের খবর দিয়েছিলেন এবং এখানকার পঞ্চায়েতের প্রধান বলাই বাউরি মহাশয় আছেন। এখানে যে অনেক চাষি প্রায় 400-450 বিঘের মতো আলু চাষ হয়েছে, তা এই যে দুদিন বৃষ্টি এবং সকালে ঘন কুয়াশা, এতে আলুর যে কী ক্ষতি হয়েছে সেটা আমরা আজকে আমাদের বর্ধমান এক নম্বর ব্লকের পক্ষ থেকে এই কুরমুন জিপির এলাম আমরা দেখতে এখানে ছোটবেলুন গ্রামে। তো দেখলাম যে হ্যাঁ, সত্যি করে আলু ভুঁয়ের মধ্যে অনেক জায়গায় জল জমে আছে এই মুহূর্তে, তবে অনেক জমিতে দু একটা ধসা রোগের আশঙ্কা দেখা দিচ্ছে। চাষিদের যে মুখ থেকে যে বক্তব্য উঠে এসেছে সেটা জানতে পারলাম যে আগামী দিন যদি এই ধরনের এই কুয়াশা চলতে থাকে তাহলে আলুর যে ক্ষতিপূরণ 100% এখানে হবে এটা নিশ্চিত। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে আলুর যে ফলন হয় আমাদের এই বৃষ্টি বা এই এর জন্যে কুয়াশার জন্যে ফলন অনেক কমে যাবে, এবং আগামী দিন যদি ভালো রোদ হয় তাহলে এর যে কী কতটা ক্ষতি হয়েছে আবার আমরা বুঝতে পারবো কিছুদিনের মধ্যেই। কোটি টাকা মূল্যের জারবন্দি অবস্থায় সাপের বিষসহ 3 পাচারকারীকে গ্রেফতার করল মালদার ক্রাইম মনিটরিং সেলের অফিসাররা। শুক্রবার রাতে মালদা শহরের ঝালঝলিয়া এলাকার একটি বেসরকারি হোটেল থেকে এই 3 পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে 1 কিলো ওজনের জারবন্দি এই সাপের বিষ উদ্ধার হয়েছে। তবে এতদিন জারবন্দি তরল অবস্থায় সাপের বিষ উদ্ধার হয়েছিল, কিন্তু এই প্রথম উদ্ধার হওয়া সাপের বিষ রীতিমতো প্রক্রিয়াকরণ করে ফেলা হয়েছে পাচারকারীদের তরফ থেকে। এতেই হতবাক হয়ে গিয়েছেন জেলা পুলিশের শীর্ষ কর্তারা। ধৃত পাচারকারীদের বাড়ি কালিয়াচক থানা এলাকায়। ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য 14 দিনের পুলিশি হেফাজত নেওয়ার আবেদন জানানো হয়েছে আদালতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত পাচারকারীদের নাম রফিক আলী, আসিফ মণ্ডল এবং মাসুদ শেখ। ধৃত রফিক এবং মাসুদের বাড়ি কালিয়াচক থানার শাহবাজপুর গ্রাম পঞ্চায়েতের বামনটোলা গ্রামে। আসিফ মণ্ডলের বাড়ি কালিয়াচক থানার আকন্দবাড়িয়া গ্রামে। ধৃতদের শুক্রবার রাতে মালদা শহরের ঝলঝলিয়া এলাকার একটি হোটেল থেকে গোপন সূত্রে খবর পেয়ে গ্রেপ্তার করে মালদা জেলা পুলিশের মনিটরিং সেলের অফিসাররা। সামগ্রিক বিষয়টি সাংবাদিক বৈঠক করে আজকে জানিয়েছেন পুলিশ সুপার অলোক রাজোরিয়া। তিনি ঠিক কি জানিয়েছেন, তার কি বক্তব্য শুনব। তখন ওটা ল্যাবরেটরি, কনসার্ন ল্যাবরেটরি বলতে পারবেন এটা কোন ধরনের বিষ আছে। এন্ড এটা আমরা যেটা দেখেছি পাস্টে এর অ্যাবিউজটা এজ এ ড্রাগ হিসাবে এটা ইউজ হয়। আমরা 7 দিনের রিমান্ডে প্রেয়ার করব। হ্যাঁ, ডেফিনেটলি যারা এই ধরনের, এটা তো খুবই এন্ডেঞ্জার্ড স্পেসিস, কোবরা আর এই ধরনের যেটা স্নেকস আছে যারা পয়জনাস স্নেকস, এটা অনেকটা তো এন্ডেঞ্জার্ড। এন্ড এইভাবে বিষটাকে বের করে এটা পাচার করাটা ফর ড্রাগ অ্যাবিউজ এটা খুবই মানে চিন্তাজনক ব্যাপার। স্যার কোথা থেকে পেয়েছে কিছু জানতে পেরেছেন, এটা সংগ্রহ কোথা থেকে? না, এটা দেখুন, আমি ওনাদের স্টেটমেন্টটা যেটা দিয়েছেন ওটা আমরা সন্তুষ্ট নয়, ওটা আমাদের মনে হচ্ছে দ্যাট ইজ এ কমপ্লিটলি ফলস। এটা এখনো ওদেরকে আমরা যখন ইন্টারোগেট করব তখন আমরা সঠিক তথ্যটা পাবো। স্যার এরা কি ক্যারিয়ার না এরাই মূল অভিযোগ? আমি এটাই বললাম, এটা আমরা এখন বলতে পারবো না। ডেফিনেটলি ওরা কালিয়াচকে এলাকার লোক, তো কালিয়াচকে এটা তৈরি হয় না, এটা সম্ভব নয়। ইটস মানে এটা কমপ্লেক্স প্রসেস, স্নেক থেকে ভেনম বের করে, ভেনম বের করে ওর ক্রিস্টালাইজেশন, এটা খুবই কমপ্লেক্স প্রসেস। ডেফিনেটলি কোন ল্যাবরেটরি থেকে বা কোথাও থেকে এরা পেয়েছে, এন্ড সামহাউ দে হ্যাভ ম্যানেজ টু গেট ইট। স্যার ইন্টারন্যাশনাল কোনো চক্র এর সঙ্গে যুক্ত আছে? এখন পর্যন্ত আমরা কিছু পাইনি, ডেফিনেটলি যেটা হবে। বর্ধমান রাজ কলেজের এনএসএস বিভাগের তরফ থেকে সাইবার ক্রাইম বিষয়ে অনুষ্ঠিত হলো বিশেষ আলোচনা সভা। বিভিন্ন বর্ষের পড়ুয়াদের নিয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়। বর্ধমান রাজ কলেজে এনএসএস বিভাগের পক্ষ থেকে সাইবার ক্রাইম বিষয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন আমোদ কুমার, সাইবার ক্রাইম সেল উত্তরপ্রদেশ পুলিশ, এবং এই 5 বছর কাজের অভিজ্ঞতা এবং বর্তমানে
সার্ভিলেন্স সেল উত্তরপ্রদেশ পুলিশে কার্যরত। এছাড়াও উপস্থিত ছিলেন এনএসএস প্রোগ্রাম অফিসার ওম শঙ্কর দুবে, উপস্থিত ছিলেন এনএসএস ভলেন্টিয়াররা এবং কলেজের শিক্ষক শিক্ষিকারাও। সাথে সাথে ভলেন্টিয়ারদের সচেতন করার বার্তা দেওয়া হয় এদিনের আলোচনা সভা থেকে। বর্ধমান রাজ কলেজ এনএসএস বিভাগের তরফ থেকে সাইবার ক্রাইম বিষয়ে অনুষ্ঠিত হলো বিশেষ আলোচনা সভা। আমি কিছু গিফট এনেছি, ওর জন্য আমার ক্লিয়ার নেই, ক্লিয়ার করার জন্য আপনাকে টাকা দিতে হবে, ঠিক আছে? ওই মহিলা বললো যে ঠিক আছে, আপনি তো আমার জন্য গিফট আনছেন। গিফটে কী কী ছিল? একটা ডায়মন্ড নেকলেস ছিল, গুচির পার্স, একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, অনেক দামি ব্র্যান্ড, গুচির পার্স, আবার এসেসরিজ কয়েকটা ছিল, মানে টোটাল মিলিয়ে 15-20 লাখ টাকার। যে আমার কাছে একটা কেস এসেছিল, সরকারি বাসের ধাক্কায় এক স্কুল ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে অগ্নিগর্ভ জলপাইগুড়ির মহিতনগর এলাকা। ঘাতক সরকারি বাস সহ আরো দুটি বাসে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। ঘটনার স্থলে গিয়ে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী, দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে নিয়ে আসে পরিস্থিতি। সরকারি বাসের ধাক্কায় একাদশ শ্রেণীর এক ছাত্রীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ জলপাইগুড়ির মহিতনগর এলাকা। ঘাতক বাসটি সহ আরো দুটি বাসে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা এবং একাধিক বাসে ভাঙচুর করা হয় বলে অভিযোগ। মৃত ছাত্রীর নাম জানা যাচ্ছে ঈশা চক্রবর্তী, আহত হয়েছে তার দাদা ঋষভ চক্রবর্তী। সকালে স্কুটি গাড়ি চালিয়ে দাদাকে সাথে নিয়ে প্রাইভেট পড়তে যাচ্ছিল রানীনগরের বাসিন্দা ঈশা চক্রবর্তী। সে সময় মহিতনগরের সরকারি বাস স্কুটিতে সজোরে ধাক্কা মারে বলে অভিযোগ। তারপরই মর্মান্তিক পরিণতি হয় একাদশ শ্রেণীর ওই ছাত্রীটির। উত্তেজিত জনতা ঘাতক সরকারি বাসটি সহ আরো দুটি বাসে আগুন ধরিয়ে দেয়। দমকল সহ বিশাল পুলিশ বাহিনী আসে ঘটনাস্থলে, থমথমে হয়ে রয়েছে গোটা এলাকা। আকস্মিক এই ছাত্রী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শোকস্তপ্ত পরিবার পরিজন সহ এলাকার বাসিন্দারা। বাম ছাত্র সংগঠন ভারতের ছাত্র ফেডারেশনের 15তম ভাতারের সম্মেলন অনুষ্ঠিত হয়। ছাত্র সংগঠনের প্রতিনিধিরা তারা উপস্থিত ছিলেন ভাতার লোকাল কমিটির ছাত্র সম্মেলনকে ঘিরে। বিভিন্ন জায়গা থেকে ছাত্র প্রতিনিধিরা এসে উপস্থিত হয়েছিলেন। ভাতারে এসএফআইয়ের 15তম সম্মেলন অনুষ্ঠিত হলো। প্রায় শতাধিক ছাত্রী তারা উপস্থিত ছিলেন এই সম্মেলনে। সংগঠনের যারা দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব তারাও উপস্থিত ছিলেন। সংগঠনের পতাকা উত্তোলন করে শুরু হয় সম্মেলনের প্রাথমিক পর্বের কাজ। সম্মেলনের নেতৃত্বে ছিলেন ভাতার লোকাল কমিটির সম্পাদক সৌমেন কারফা, সভাপতি আসিক ইকবাল, পূর্ব বর্ধমান জেলার সম্পাদক অনির্বাণ রায়চৌধুরী, প্রাক্তন ছাত্রনেতা সুভাশিস মিত্র সহ অন্যান্যরা। বীর শহীদ অমর শহীদ তোমাদের জানাই লাল 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 সেলাম। লাল লাল কমরেড মঙ্গল মেমোরিয়াল, কমরেড বাবুলাল বিশ্বাস, কমরেড অভিনন্দন। কঠিন বাস্তবতার সামনে শিল্পীরা সোজা রেখে পেশ করেছে যারা সাম্রাজ্যবাদ বিরোধী, সাম্প্রদায়িক মুক্ত, স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্র। কি জানাচ্ছেন ছাত্র সংগঠনের নেতৃত্ব, তাদের কি বক্তব্য শুনব। এসএফআই ভাতা লোকাল কমিটির 15তম সম্মেলন। আমরা সম্মেলন কাজ পরিচালনার জন্য 2.5 বছর পর এক বসে বিভিন্ন কমিটি গঠন এবং বিভিন্ন নীতি নির্ধারণ করি এই সম্মেলনের মাধ্যমে। এই সম্মেলন থেকে আমরা বার্তা দিতে চাই যে সামনের দিন কীভাবে চলবো এবং আগামী দিনে আমরা কী কাজ করেছি, সে হিসাবে পুনরালোচনা হয়। এই পুনরালোচনার মধ্যে দিয়ে আমরা নতুন কমিটি গঠন করে আবার নতুনভাবে কাজে নেমে পড়ি। আজকে কে কে উপস্থিত আছেন এখানে? এখানে উপস্থিত আছেন এসএফআই পূর্ব বর্ধমান জেলা কমিটির সম্পাদক কমরেড অনির্বাণ রায়চৌধুরী,
উপস্থিত আছেন এসএফ আই ভাদা লোকাল কমিটির সম্পাদক কমিটির চেয়ারম্যান কারফা উপস্থিত আছেন, গণতান্ত্রিক আন্দোলনের গণতান্ত্রিক নেতা তো যুব নেতা আমাদের শুভাশিস মিত্র উপস্থিত আছেন, আমাদের ভাদা লোকাল কমিটির প্রত্যেকটা সদস্য এবং উপস্থিত আছেন আমাদের ছাত্রী টিমের পক্ষ থেকে অনেকজন ছাত্রী। কোথায় হচ্ছে এটা? এটা হচ্ছে আপনার ভাতারে বাইশ বিঘা পাশে রাজনন্দিনী ম্যারেজ হলে। আপনার পরিচয়? আমার পরিচয় আমি আমাদের আশিক ইকবাল হোসেন এসএফ আই ভাদা লোকাল কমিটির সভাপতি। পূর্ব বর্ধমানের ভিটা মহেন্দ্র পাবলিক ইনস্টিটিউশনের 50তম বর্ষপূর্তি উপলক্ষে স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হচ্ছে বিশেষ অনুষ্ঠান। সূচনা পর্বে উপস্থিত হয়েছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, এছাড়াও অন্যান্য জনপ্রতিনিধিরা তারাও উপস্থিত ছিলেন। পদযাত্রার মধ্য দিয়ে শুরু হলো এই প্লাটিনাম জুবিলি উৎসব। মহেন্দ্র পাবলিক ইনস্টিটিউশনের প্লাটিনাম জুবিলি উৎসব উপলক্ষে পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রার পুরোভাগে অংশ নিয়েছিলেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ মালিক, এছাড়াও অন্যান্য জনপ্রতিনিধিরা তারা উপস্থিত ছিলেন। মন্ত্রী স্বপন দেবনাথ তিনিও উপস্থিত হয়েছিলেন এই বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে। বিভিন্ন বর্ষের ছাত্রছাত্রী সহ প্রাক্তনীদের নিয়ে অনুষ্ঠিত হলো বিশেষ অনুষ্ঠান। বিদ্যালয়ের প্লাটিনাম জুবিলি উৎসবকে ঘিরে যথেষ্ট উদ্দীপনা স্কুল ক্যাম্পাসে। ভিটা মহেন্দ্র পাবলিক ইনস্টিটিউশনের 75তম বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনা পর্বে উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ মালিক, এছাড়া স্থানীয় জনপ্রতিনিধিরা তারা উপস্থিত ছিলেন। বিভিন্ন বর্ষের ছাত্রছাত্রী পড়ুয়াদের নিয়ে অনুষ্ঠিত হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। পদযাত্রারও আয়োজন করা হয়। অভিভাবক অভিভাবিকারা শিক্ষক শিক্ষিকারা তারা অংশগ্রহণ করেছেন এই বিশেষ অনুষ্ঠানে। বর্ধমানের আলমগঞ্জ কল্পতরু মাঠে অনুষ্ঠিত হচ্ছে শিশু মেলা। সেই শিশু মেলার প্রাককালে অনুষ্ঠিত হলো পদযাত্রা। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পদযাত্রাটি বর্ধমান টাউন হল থেকে আলমগঞ্জ পর্যন্ত অনুষ্ঠিত হলো পদযাত্রা। পুরোভাগে ছিলেন এই উৎসবের মূল আয়োজক তথা বর্ধমান পৌরসভার প্রাক্তন কাউন্সিলর খোকন দাস, অন্যান্যরা উপস্থিত ছিলেন এই পদযাত্রায়। বর্ধমান শহরের রাজপথে অনুষ্ঠিত হলো পদযাত্রা শিশু মেলা উপলক্ষে। শুভ উদ্বোধন বর্তমান কল্পতরু মাঠে আলমগঞ্জে। চলে আসুন শিশুদেরকে নিয়ে তাদের শীতের ছুটিতে আমাদের কল্পতরু মাঠে। আমাদের এবছরের মূল ভাবনা ইচ্ছে রানা। ছোট ছোট শিশু, তারা শিয়ের মতো, তারা প্রজাপতির মতো হয়ে যেতে চায়। এই ভাবনাগুলিকে মাথায় রেখেই আমাদের মেলা প্রাঙ্গণ সাজানো হয়েছে। Thank you.
এখন সময় ছোট বিরতির, বিরতির পর ফিরছে অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন বর্ধমান টিভির পর্দায়। কারিগরি শিক্ষার জন্য শিক্ষা প্রতিষ্ঠান গীতারানী আইটিআই ভর্তি চলছে। ফিটার ও ইলেকট্রিশিয়ান দু বছরের কোর্স গীতারানী আইটিআই, মোহনপুর মশাগ্রাম পূর্ব বর্ধমান। গীতারানী মেমোরিয়াল মডেল স্কুল 2020-2021 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে। সিবিএসই বোর্ড দ্বারা পরিচালিত সম্পূর্ণ ইংরাজি মাধ্যমের একটি বিদ্যালয়। আড়াই বছর থেকে ভর্তি নেওয়া হচ্ছে। অতিরিক্ত বিষয় হিসাবে নাচ, আবৃত্তি, ক্যারাটে ও যোগা ও স্পোকেন ইংলিশ শেখানো হয়। আলাদা কোচিং ক্লাসের ব্যবস্থা আছে। দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের বিশেষ সুবিধা দেওয়া হয়। সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত অফিস খোলা আছে। ঠিকানা মোহনপুর, সাঁচরা, মশাগ্রাম, পূর্ব বর্ধমান। পরিবহনের সুব্যবস্থা আছে। যোগাযোগ 8768622311 9434944132। শ্রী টি সেনগুপ্ত, জ্যোতিষর্ক নবরত্ন, জ্যোতিষ জ্ঞান রত্ন, রত্ন চূড়ামণি, জ্ঞান তীর্থম, কবি সাহিত্যিক। চেম্বার প্রত্যহ রাত্রি 7টা থেকে রাত্রি 10টা। ভাতশালা মনসাতলা, বর্ধমান 3। ফোন নাম্বার 9434386918। সারদা মিশন শিক্ষণ মন্দির, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা অনুমোদিত সম্পূর্ণ আশ্রমের আবাসিক মিশন বিদ্যালয়। লোয়ার শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আমাদের বিদ্যালয়। পশ্চিমবঙ্গের সমস্ত জেলার ছাত্রছাত্রীরা নিজ নিজ লক্ষ্য স্থির রেখে ছাত্রাবাস থেকে বড় হয়ে উঠছে। ছাত্রাবাসের খাদ্যাভাস ও প্রাকৃতিক পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। মিশনের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের ঐকান্তিক প্রচেষ্টা ও সাংস্কৃতিক পরিমণ্ডলে আজ সারদা মিশন শিক্ষণ মন্দির পশ্চিমবঙ্গের প্রথম সারিতে। তাই আপনার সন্তানকে পড়াশোনার সাথে সাথে নৈতিক শিক্ষা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে প্রকৃত মানুষ করতে যোগাযোগ করুন সারদা মিশন শিক্ষণ মন্দির, মশাগ্রাম স্টেশন বাজার, পূর্ব বর্ধমান। ফোন 03451277494, মোবাইল 9732050248। অ্যাসেম্বলি অব গড চার্চ স্কুল বর্ধমান, এ ব্রাঞ্চ স্কুল অব এজি চার্চ স্কুল আসানসোল, অ্যাফিলিয়েটেড টু দ্য কাউন্সিল ফর দ্য আইএসসি এক্সামিনেশন নিউ দিল্লি। অ্যাডমিশন ওপেন ফর ক্লাসেস নার্সারি টু ফাইভ 2020-2021। টাইমিং 7:30 AM to 1:30 PM মনডে টু ফ্রাইডে। ফেসিলিটি ট্রেন্ড ফ্যাকাল্টি, কম্পিউটার ল্যাব, প্লে গ্রাউন্ড, ওয়েল ফার্নিশড ক্লাসরুম, এভি রুমস, ট্রান্সপোর্ট ফেসিলিটি। অ্যাসেম্বলি অব গড চার্চ স্কুল বর্ধমান, চিলড্রেন্স কালচারাল সেন্টার, কল্পতরু মাঠ, আলমগঞ্জ, বর্ধমান। কন্ট্যাক্ট 7319465222-7718-75818। আইএসও শংসাপত্র প্রাপ্ত সোলার সিস্টেম নিয়ে এলো বর্ধমানে এই প্রথম। পারফেক্ট ডিজেল সেলস অ্যান্ড সার্ভিস, অথরাইজড ডিলার অফ সোলার গ্রিড টাই সিস্টেম। আজই যোগাযোগ করুন পারফেক্ট ডিজেল সেলস অ্যান্ড সার্ভিস, 1 ছোট নীলপুর, পীরতলা, জগৎবেদ, পূর্ব বর্ধমান। ফোন নাম্বার 8001189031, ইমেল perfect.diesel123@gmail.com। সন্তান ছাড়া দাম্পত্য জীবন অসম্পূর্ণ, আপনি কি সন্তানহীনতায় ভুগছেন? তবে আর দেরি না করে চলে আসুন ইউনিভার্সাল সৃষ্টি ফার্টিলিটি এন্ড রিসার্চ সেন্টারে। নিশ্চিন্তে আসুন এবং সন্তান কোলে নিয়ে বাড়ি ফিরুন। দক্ষিণ ভারতীয় অত্যাধুনিক চিকিৎসা এখন আপনার দোরগোড়ায়। ইউনিভার্সাল সৃষ্টি ফার্টিলিটি এন্ড রিসার্চ সেন্টার। ভর্তি চলিতেছে সানরে মডেল স্কুল, অতি অল্প খরচে সম্পূর্ণ ইংরাজি মাধ্যমে পড়াশোনার একমাত্র স্থান কুরমুন সানরে মডেল স্কুল। এখানে প্রশিক্ষিত শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনার ব্যবস্থা আছে। আধুনিক প্রযুক্তির দ্বারা এবং কম্পিউটার প্রশিক্ষক দ্বারা শিক্ষা দেওয়ার ব্যবস্থা আছে। প্রতিটি ক্লাসরুম অত্যাধুনিক সাজে সুসজ্জিত। এখানে একাধারে নাচ, অঙ্কন, যোগব্যায়াম শেখানোর ব্যবস্থা আছে। খুদে পড়ুয়াদের বহন করার জন্য গাড়ির ব্যবস্থা আছে। এই স্কুলটি সম্পূর্ণ সিবিএসসি প্যাটার্ন ফলো করে চলে। অতি মনোরম পরিবেশে অবস্থিত স্কুলটি খুদে পড়ুয়াদের নিত্যসঙ্গী। আপনার শিশুর যত্ন নেওয়ার জন্য আলাদা অতিরিক্ত স্টাফ আছে। প্লে গ্রুপের ভর্তি আড়াই বছর থেকে। বিশেষ ঘোষণা, ভর্তি প্রক্রিয়া চলছে সানরে মডেল স্কুল, শিবতলা, কুরমুন, বর্ধমান। যোগাযোগ 9476233600, 8768500356, 9475637856।